মনে রাখবেন আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে বুঝে আসুক আর একটা ঘটনা আমি এবছর চুনতি মাহফিলে বলেছিলাম মক্কা একবার আমার এক পরিচিত ভাই ওনার জীবনে একটা বড় বিপদ আসলো বিপদ কি বিপদ হলো ভদ্রলোক হোটেলের ব্যবসা করে আবাসিক হোটেলের ব্যবসা করে আমার পরিচিত আমি সৌদি আরবে থাকাকালীন সময় মক্কা আসলে ওনার হোটেলে অনেক সময় থাকতাম তো সে ভাই উনি হঠাৎ করে দেখি মনটন খারাপ কিরে ভাই মন খারাপ কেন বলে হুজুর মন খারাপ দেশে চলে যাব অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত কিন্তু এখন চলে যেতে হবে দেশে কেন কি সমস্যাটা কি বলে ভাই একটা হোটেল আমি এই যে হোটেলটা আমি থাকি আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই সম্ভবত 1 মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন যে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই এরপরে 12 মাস আমি হাজিদেরকে রাখি এখান থেকে প্রফিট করি আমার সংসার চলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই সে হিংসা করে হোক আর যাই হোক আমার যে মালিক এই হোটেলের তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে এই বিল্ডিং তুমি তারে 1 মিলিয়ন দিছো আমি 12 লাখ দেব সে 10 লাখ দেয় আমি 12 লাখ রিয়াল দেব আমার দিয়ে দাও তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে বলে ঠিক আছে সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না আমি আর জন্য দিয়ে দিছি অলরেডি 12 লাখে এই বছর শেষ করি তোমার শেষ বেচারা বলে একই হোটেল অনেকদিন পর্যন্ত এই হোটেলে ছিলাম এখন এটা আমার হাত ছাড়া হয়ে গেল যে লোক 12 লাখ দিয়ে নিয়েছে সে ব্যবসা করা কঠিন হবে কারণ ব্যবসায় নাগের মতো নাই 10 লাখ উঠাই দিয়ে আমার কষ্ট হয় সে কেমনি 12 লাখ করবে তাও হিংসা করে করছে এই যে আমার পেটে লাথিটা মারলো হোটেলটা হাত ছাড়া হয়ে গেল এত বছর একটা হোটেলে ছিলাম এখন হোটেলটা ছেড়ে দিতে হলো এই জন্য হুজুর মনে দুঃখ চলে যাবো আর দেশে থাকবো না উনি দেশে চলে আসছে শেষ পর্যন্ত একসাথে চলে আসছে ঠিক আছে সে আর হোটেলে ব্যবসা মক্কা করবে না মনের দুঃখে এত বড় একটা আঘাত এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমারও খুব খারাপ লাগলো দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক দেখেন দেখেন সবরে কি হয় এই বদলোক দেশে চলে আসছে আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা এবার হোটেলের কি হয়েছে আর সৌদি আরবে বাসা ভাড়া হোটেল ভাড়া এগুলো অগ্রিম দিতে হয় আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন এরপরে আপনি ভাড়া পাবেন তো টাকা তো সব সৌদি মালিকে দিয়ে দিছে 12 লক্ষ রিয়াল টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি এবং করোনা লাস্টিং করছে কত বছর 2.5 বছর এই 2.5 বছর মক্কা বন্ধ ওমরা বন্ধ হজ হায় হায় তাহলে বেচারার হোটেলও 2 পয়সাও ইনকাম এবার আমি ওই ভাইকে বললাম ওনার নাম টিপু ভাই বললাম টিপু ভাই আল্লাহ যে আপনার এত বড় এহসান আপনার উপরে করলো আর ও আপনারে খুঁটি দিতে চাইছে খুঁটা দিতে চাইছে গর্ত করছে গর্তে অরে ফেলাইছে আপনি যদি 12 লাখ টাকা দিয়ে ভাড়া 12 লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেল তা তো 12 লাখ রিয়াল তো পুরোটাই জলে চলে গেছে আল্লাহ তালা আপনি গর্তে পড়তে নিছেন 2 মাস পরে 1 মাস পরে করোনা আসবে আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠায় 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে ভদ্রলোক চোখের পানি ফেলে দিল আমার জুমা মসজিদে একবার এই ঘটনা বলার পর অদ্ভুত ব্যাপার ওনার সাথে উনি আমার মসজিদে কোনোদিন আসে নাই ওই দিন জুমার সময় আমি ঘটনা বলছি ঘটনা পরে আয়েশা দেখি আমার সামনে খাড়া নামাজের পরে বলে আমি উপরে দোতলা বসে বসে শুনছি আপনি আমার গল্প বলছেন ভাইরা আমার এরকম এক ভাইয়ের কথা বলেছি এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি আমরা নিজেরা ফিল করি না আল্লাহ যদি কোনো বিপদ দেয় আমি দেখতেছি আমার ক্ষতি এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না দুনিয়াতে যদি কোনো কল্যাণ না থাকে আর বিনিময় যদি আল্লাহ কিয়ামত দিন ডাকে বলে বান্দা তোরে এতগুলো বিপদ দিছিলাম তুই অধৈর্য হস নাই সবর করছস বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট ইমানদারের লস হবে অতএব সবর করব তো ইনশাআল্লাহ গালিগালাজ করবেন রাগ হলে বিপদ হলে গালিগালাজ করবেন আসার ফিসার করবেন আল্লাহর প্রতি অধৈর্য হবেন সবর করবেন তো ইনশাআল্লাহ বিপদ হয়েছে বোর গোষ্ঠী উদ্ধার করবেন গায়ে হাত তুলবেন সবর করবেন তো ইনশাআল্লাহ সবর করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব দিবেন বিনা হিসাবে আল্লাহর কাছ থেকে সওয়াব আর জান্নাত পেতে চাইলে সবরের কোন বিকল্প সবরের মেওয়া ফলে মুখে বললে হবে না আমল করতে হবে অনেকে সবর করে কিরকম সবর জানেন ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে এরপরে সে অস্থির হয়ে চোরের 14 গোষ্ঠী ধরে মা বাপ তুলে গালিগালাজ দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে এরা সিসি ক্যামেরা রাখে না কেন জুতা চোর এখানে কেন আসে আমার এটা হইলো কেন অস্থির স্বাস্থ্যের হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না জুতা তো নিয়ে বেচারা পারে পার
এবার শেষমেশ সব গালিগালাজ এর ভান্ডার শেষ, আর গালি মুখ দিয়ে আসে না, যা ছিল মুখস্থ সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলে যে কি আর করা, আল্লাহ ভরসা সবর করি। এটা কি সবর হবে? প্রথম ধাক্কার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঢোক গিলে ফেলতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, মুখ দিয়ে খারাপ কিছু বাইর হয় না, এর নাম সবর। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সবর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।